হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30, তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিছানাটার অবস্থাটা দেখো, সবার প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো এইটাকে সবার ফার্স্টে আমি ওপরে গিয়ে রোদে দিয়ে আসবো ব্ল্যাঙ্কেটটা। তো চলো, তো ব্ল্যাঙ্কেটটা আমি আগে রোদে দিয়ে আসি, তারপরে এসে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। তো চলো এটাকে রোদে দিয়ে এসে তারপরে আপনার সাথে কথা বলছি। হয়ে গেল, এরপরে রুমটাকে পরিষ্কার করব। রুমটাও একটু অগোছালো হয়ে রয়েছে। তো তারপরে খাবো, খেয়ে দিয়ে স্নান টান করে পুজো দেবো। পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমি এক জায়গায় যাব, সেটা তোমাদেরকে বলবো না। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি এখন দিদি বাড়িতে যাচ্ছি, অনেক দূরে, তো ওর জন্য দিদি আমাকে নিতে এসেছে। এখান দিয়ে অনেক দূর দিদি বাড়ি, আর অনেক দূরে বলে আমি সাজিয়ে নিয়ে গেছি। অতক্ষণ জার্নিং করে যাব, শ্বাসটা নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, আমরা ব্যাগ নিয়ে নিই, আমরা বালতি নিয়ে যাচ্ছি দিদি বাড়ি। ওখানে মিলে শুকিয়ে পড়বো, ভেজা জামা কাপড় নিয়ে গিয়ে ওখানে মিলবো দিদি বাড়িতে, যে শোকাবে সেগুলোকে পরবো। আর এই যে চলেও এলাম, চলেও এলাম দিদি বাড়িতে, হাঁটি হাঁটি পায়ে চলে এলাম। মাংস গন্ধটাতে আস্তে আস্তে হেভি ছড়িয়েছ গো। এইটা আর কি শুরু করলি তো? এটা ভিডিও শুরু করলাম। এইটা ঢেলে দাও। আমি এখন দিদি বাড়ির ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম, আর আমাদের বাড়ি দেখবে এখান দিয়ে দেখা যায়, পাড়াতে দিদি শ্বশুর বাড়ি, আমাদের বাড়ি দেখাচ্ছি তারা। আর এই যে এটা আমাদের বাড়ি, এখানে বাড়ি চলে গেছিলাম, আবার এলাম এখন খেতে।
দিদি নিমন্ত্রণ করেছে, সে খেতে এলো। ও নাচটা একদম বোন ছিল না, ওই জন্য আসিনি আমি এখানে একা একা এসে কি ভাই ওর নাচটা ছিল। আরে নাচটা দেখো কেমন করে চলে দেখি ওইভাবে না, কেমন করছিলিস তুই চোখটা চোখটা। আমি তুই নাচটা দেখি রে কেমন, ওই যে এরকম দেখি বাহ দারুন দারুন হেভি ড্যান্স। এটা কি ড্যান্স? একবার যা 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 গলা খুব বাজে, কেউ কিছু মনে করে না গানও গুলোতে পারে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কেমন বান্দর দেখো বান্দর দেখো কেমন বান্দর ছেলে। এবার বলে দে হ্যালো ফ্রেন্ড হেভি বলে ও ভালো করে। চ বাড়ি চ বাড়ি চ, খাওয়া হয়ে গেছে তো বাড়ি চ, খাওয়া হয়ে গেছে বাড়ি চ, বাড়ি হবে না এখানে ঘুমাবে। তাহলে একবার বলে দে হ্যালো ফ্রেন্ড ভালো করে। স্কুলে যাবি তো? হ্যাঁ স্কুলে যাবি তো? যে স্কুলে গিয়ে কি করবি? পিকে পিকে গালাবো। স্কুলকে পিছে চালাবি গানটা কর? পিকে 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 নিতে পিকে 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 নিতে পিকে 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 নিতে তারপর তেরা ইন্তজার করুগা গুড়িয়া রে চলিয়া না মুঝকো হি তড়পানা। ভাই ঘুমিয়ে গেছিস? ভাই ভাই ঘুমিয়ে গেছিস তুই? ঘুমি ঘুমি কে কথা বলে সারা দেবে যে ভাই তুই ঘুমিয়ে গেছিস? ঘুমি গেলে ওই কে খেলা করছে এবং হাতটা নিয়ে নাড়াচাড়া করছে কে? এ ঘুমিয়েছিস তুই? গানটা গালা আমি ঘুমিয়ে যাব। গানটা চলো আমি ঘুমিয়ে যাব। কি গান কি গান চালাবো? আর ওটা কি জানো টিন টিন পন পন শুনবি না? আরেকবার কর শুন ভালোভাবে শুনতে পাই নাই। আমরা এখন খেতে বসেছি, পরিবেশন করেছে আর জিজি পরিবেশন করেছি আর একজন তো এমন ঘুমাচ্ছে নাক ডাকছে বিশাল ঘুমিয়ে যাচ্ছে। ভাই ঘুমিয়ে গেছিস? বিশাল নাক ডাকছে আওয়াজটা শুনতে পাচ্ছ?
ভাই তো নাক খুলে হাতে না চলে আসি, এত নাক ডাকিস না। বাড়ি দিয়ে তো ঘুমাবে না, ঘুমাবে, চোখটা জ্বলছে, চোখটা খুলে দিতে হবে। চোখটা খুলে দিয়ে কি করবি তুই? চোখটা খুলে দে, আমার গায়ে রাখবি, ঘুমানোর সময় কত কায়দা বাবারে। ব্যায়াম করছে, ঘুমানোর আগে ব্যায়াম করতে হয়, ঘুম থেকে উঠে মানুষে ব্যায়াম করে। হ্যাঁ, তিনের পর পাঁচ, তিনের পর পাঁচ। বলো যে ভাই ঘুমাচ্ছে না, ওকে নিয়ে যেতে বলো। ফোনটা বলি এ ভাই, একে চন্দ্র একটু বল একবার, হেভি বললি তো, 15 পর 21। এখন ঘুমাচ্ছে, হ্যাঁ এসছে শিপর, তো মা বাইরে গল্প করছে বম্মার সাথে। এখন এই ঝিনুক পাঁপড় গুলো খাচ্ছি, আর একটা হ্যাংলা আগে দেখব, হ্যাংলা, ও হ্যাংলা, হ্যাংলা এনে ডাকু মামলুসি। তো আজকের দিনটা ভালোই কাটলো মোটামুটি, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।